এই সংক্ষিপ্ত সংবাদ বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা যথা সময় উপস্থিত হয়েছেন, দলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলের সংগ্রামী মহাসচিব আপনাদের সামনে বক্তব্য রাখবেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু কথা তিনি উপস্থাপন করবেন। আজকে সংগ্রামী মহাসচিব মহোদয়ের সাথে এখানে উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গণেশচন্দ্র রায়, এখানে উপস্থিত রয়েছেন দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, এখানে উপস্থিত রয়েছে দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এখানে উপস্থিত রয়েছে দলের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, এখানে উপস্থিত রয়েছেন সাবেক ডাকসুর জিএস, সাবেক এমপি খায়রুল কবির ফুকন দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, এখানে উপস্থিত রয়েছেন সাবেক এমপি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক মিলন, এখানে উপস্থিত রয়েছে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, এখানে উপস্থিত রয়েছে দলের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, এখানে উপস্থিত রয়েছেন দলের দুজন সহ সাংগঠনিক সম্পাদক সহ প্রচার সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট আব্দুল সালাম আজান, আব্দুল আলী আমিরুল ইসলাম আলী, শাহিদ সরকার, ও উপস্থিত রয়েছেন দলের দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মিস্টার মুস্তাফিজুর রহমান, আরো নির্বাহী কমিটির সদস্য আছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি ঘোষণা অনুযায়ী অন্তত তিনজন নাগরিক করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। গত রাত্রে আমরা খবর পেয়েছি যে আরো তিনজন শনাক্ত হয়েছে। গতকালও বিদেশ প্রত্যাগত আরো তিনজন বাংলাদেশিকে ভাইরাসে আক্রান্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দেশের অনেক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান গত বেশ কিছুদিন ধরে এই সমস্যার সম্ভাবনার কথা বারবার বলার পরেও সরকার শুধু জনগণকে আশ্বস্তই করেছে, কাজের কাজ কিছু করেনি। তার প্রমাণ হল ইতালি থেকে ঢাকা প্রত্যাগত দুই ভাইয়ের রোগ বিমানবন্দরে শনাক্ত হয়। দেশের ফেরার চার দিন পর যখন তাদের অবস্থার অবনতি ঘটায় তারাই চিকিৎসায় উদ্যোগী হয়েছেন, তখন সরকার তাদের হাসপাতালে স্থানান্তর করেছে। ইতিমধ্যে তাদের একজনের স্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। আক্রান্ত গণের সংস্পর্শে যারা এসেছিল তাদের তৎক্ষণাৎ কোয়ারেন্টাইনে না নেওয়া সরকার আরেকটি ব্যর্থতা। তিন দিন পর মাত্র গতকাল এমন 40 জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানা গেল। যে ফ্লাইটে তারা ঢাকা এসেছেন সেই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা, বিশেষ করে যারা কাছাকাছি বসেছিলেন দীর্ঘ ভ্রমণের সময়, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে যে স্ক্রিনিং যে ব্যবস্থা একেবারেই অপর্যাপ্ত, প্রত্যেকটা নেই বলা কথা। চীনা রাষ্ট্রদূত তিনি এসেই বলেছিলেন যে বাংলাদেশে স্ক্রিনিং ব্যবস্থা অত্যন্ত অপর্যাপ্ত। এই ঢাকা চট্টগ্রাম সিলেট এই তিনটি বিমানবন্দর যেখানে আপনার বিদেশের ফ্লাইটগুলো যাতায়াত করে, যাত্রীরা যাতায়াত করেন, এই তিনটি এয়ারপোর্টে কিন্তু আপনার স্ক্রিনিং ফেসিলিটি একদম নেই বললেই চলে। এটা সবচেয়ে বড় ঝুঁকির কারণ দাঁড়িয়ে। আর সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে আমাদের স্থলবন্দর, এই স্থলবন্দরগুলোতে কোনো স্ক্রিনিং ব্যবস্থাই নেই। আপনার এই ধরনের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদেরকে স্ক্রিনিং করার কোনো ব্যবস্থা সেখানে নেই। এখন এই অল্প সময়ের মধ্যে এটা করা কতটুকু সম্ভব হবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন, সম্ভব না।
করোনা ভাইরাসের ব্যাপারে জনসচেতনতা নিশ্চিত করার জন্য মিডিয়া সহ সরকারকে সরকারি সংশ্লিষ্ট প্রতিনিধির সম্মুখে যেমন ত্বরিত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ প্রয়োজন ছিল তাও নেওয়া হয়নি। মুজিব বর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক প্রস্তুতি প্রয়োজন ছিল তাও নিতে ব্যর্থ হয়েছে সরকার। এমন পরিস্থিতিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজন বাড়বে জানা সত্ত্বেও তা যথেষ্ট পরিমাণে আমদানি কিংবা উৎপাদনের কোনো ব্যবস্থা না নেওয়ায় গত পরশু সন্ধ্যার মধ্যেই বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েক গুণ বেড়ে গেছে। 4-5 টাকার মাস্ক 50-60 টাকায় বিক্রি হয়েছে। সন্ধ্যার পর বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি, ফলে লাখো মানুষ বিনা মাস্কে ও হ্যান্ড স্যানিটাইজারে জীবিকার তাগিদে জনবহুল স্থানে জনগণ করে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত সামান্য যে কয়েকটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলোর মান এবং আক্রান্তদের সুচিকিৎসা দেওয়ার সমস্ত নিয়ে গুরুতর প্রশ্ন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে ঔষধ, যন্ত্রপাতি, ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার জরুরি দায়িত্ব সরকার পালন করতে পারেনি। ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে দৃষ্টি নির্দেশবাসী গণহারে অকাল মৃত্যু শিকার হতে পারে। আপনারা জানেন যে এই 3টি হাসপাতালকে আপনার এই ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কুর্মিটোলা হাসপাতাল, আরেকটি হচ্ছে কোয়েল মৈত্রী হাসপাতাল, আরেকটি হচ্ছে সম্ভবত মুগদা হাসপাতাল। কুর্মিটোলা হাসপাতালে সাধারণ রোগীদেরকে কিন্তু সেখান থেকে সরানো হয়, কারণ করোনা ভাইরাস আর ডেঙ্গু এক জিনিস নয়। করোনা ভাইরাস রোগীদের এত ছোঁয়াচে অন্যান্য রোগীরাও সেখানে আক্রান্ত হয়ে পড়বে। প্রাথমিক পর্যায়ে উচিত ছিল তাদেরকে সেখান থেকে অন্য রোগীদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র করোনা ভাইরাস রোগীদের সেখানে আনতে পারে তার জন্য সেই ব্যবস্থা করা দুর্ভাগ্যজনক হয়ে সেটা করা হয়। এবং ডাক্তারদেরকে যে আপনার ট্রেনিং, নার্সদেরকে যে ট্রেনিং যেটা দেওয়া দরকার এবং কোন অবস্থার প্রেক্ষিতে কি ধরনের কাজ তাদের করা দরকার সেগুলো বিষয়ে কিন্তু কোনোরকম ট্রেনিং ব্যবস্থা কাকরা করা হয়। আমরা দেখছি যে আপনার কোয়ারেন্টাইনের কথা যেটা বলা হয়েছে সেই কোয়ারেন্টাইনটা কোথায় নিয়েছে আপনার হট ক্যাম্পে, এই হট ক্যাম্পে আপনারা নিজের ছবিও দেখেছেন কিরকম অপ্রতুল অপর্যাপ্ত ব্যবস্থা, এমনকি একটা বেড পর্যন্ত সেখানে নেই। মানে আপনার ফ্লোরের মধ্যে আপনার এর আগে যার চীন থেকে যারা এসেছিল তারা দেখা গেছে ফ্লোরের মধ্যে তাদেরকে সেখানে আমরা রেখে দেওয়া হয়। এই বিষয়গুলোর প্রতি কিন্তু গত প্রায় 3 সপ্তাহ ধরে চীনের সরকার থেকে প্রায় 3 সপ্তাহ ধরে বোধহয় এই বিষয়গুলো চলছে, প্রপত্র পত্রিকা দিচ্ছেন, আপনার হেডলাইন হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যে একটা অভিযোগ কালকে এসছে সে হচ্ছে যে আমাদের সাংবাদিক ভাইরা এত কাজ করেন কিন্তু এই গত পরশুর আগে অর্থাৎ সরকার যে চিহ্নিত করলো 3 জন রোগীকে তারা কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা একটা রোগীকেও চিহ্নিত করতে পারছি। এটা বোধ হয় আমার মনে হয় যে আমরা একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম যে কারণে এই কাজটা আমরা করতে পারিনি। আমরা যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভাব্য আক্রান্ত রোগীর চিকিৎসা ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনো ক্ষমা করবে না, কারণ জনগণ 74-এর মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না। আপনাদের আরেকটা নিয়ে মনে করি চাই সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার পৃথিবীতে কিন্তু এই ফ্লু, যেটা ফ্লু বলা হতো, ফ্লু ছড়িয়ে পড়াতে প্রায় কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল, কিন্তু একমাত্র স্পেনে মৃত্যু হার সবচেয়ে কম, কারণ স্পেন এ ব্যাপারে আগাম ব্যবস্থা নিয়েছে। আগাম ব্যবস্থা নিলে এই ধরনের মহামারীকে কিছুটা হলেও আপনার প্রতিরোধ করা সম্ভব, সে বিষয়টা আমরা স্মরণ করে দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের জনমানুষের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে অনির্বাচিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 2 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আবদ্ধ রয়েছে। তিনি দারুণভাবে অসুস্থ, সুচিকিৎসার অভাবে ও দীর্ঘদিন বন্দী থাকার কারণে তার অসুস্থতা বেড়েই চলেছে। দেশের প্রচলিত আইনে তার চেয়েও কম বয়সী ও কম অসুস্থ বেশি সাজাপ্রাপ্ত সরকারি দলের নেতারা
জামিনে মুক্তি পেয়ে এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু দেশের থেকে প্রাপ্য জামিন দেওয়া হচ্ছে না, তিনি প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত, অত্যন্ত বঞ্চিত। অন্তত সুচিকিৎসার জন্য হলেও অতি দ্রুত তার মুক্তির জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য দেশান্তরিত মুক্তির আবেদন করা হয়েছে। দেশবাসী আশা করে তাদের সেই আবেদন গৃহীত হবে। দেশান্তরিত মতো একজন বিশিষ্ট নাগরিক বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আগামীকাল দেশের সকল মহানগর জেলায় দেশান্তরিত এবং কাদাজিয়ার আশু মুক্তির দাবিতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় এবং জনসমাবেশে আগত যাতে করোনা ভাইরাসের ঝুঁকিতে না পড়েন, সেজন্য আগামীকালের সেই কর্মসূচি সারা দেশে আমরা যেটা ঘোষণা করেছিলাম তা আপাতত স্থগিত ঘোষণা করছি। আমরা ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য কামনা করছি এবং এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পরম করুণাময় আল্লাহর কাছে আল্লাহর নিকট আমরা প্রার্থনা জানাচ্ছি। একই সাথে আমরা দল, অঙ্গদল ও সহগোষ্ঠী সংগঠনের সময় সকল পর্যায়ের নেতা কর্মীদের দেশবাসীকে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং এই রোগ যাতে আর না ছড়ায় সে লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানাচ্ছি। সুচিকিৎসার সহায়তা দান এবং রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ সরঞ্জাম নিয়ে জনগণের পাশে থাকার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি সমাগম হয়, কারণ আমাদের শিশুরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বিভাগেরও সেই স্কুলে যাতায়াত করে, সেক্ষেত্রে বড় রকমের জমায়েত হয়। গতকাল আমরা দেখলাম যে সরকারের মুখপাত্র তিনি বলছেন যে এখনো স্কুল কলেজের বন্ধ করার সময় আসেনি, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে স্কুল কলেজ বন্ধ হবে। আমরা মনে করি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে বন্ধ করা দরকার, অন্তত প্রথম দিকে 2 সপ্তাহ বন্ধ হওয়া প্রয়োজন এবং তারপরে ব্যবস্থা দেখে নেওয়া প্রয়োজন। আমি আরেকটা বিষয় ঘোষণা করতে চাই যে আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম আজকে একটি প্রোগ্রাম দিয়েছিলেন, যে সমাবেশ করার প্রোগ্রাম দিয়েছিলেন, মানববন্ধন ও আপনার র্যালি দিয়েছিলেন, সেটা এই করোনা ভাইরাসের কারণে সেটাকে স্থগিত করা হয়েছে। আমি আশা করব যে আপনারা আমাদের এই কথাগুলো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আবেদন করেছেন সংবিধান অনুযায়ী এবং মুজিব বর্ষ উপলক্ষে তিনি কারণ উল্লেখ করেছেন, মুজিব বর্ষ উপলক্ষে তার দণ্ড মুখ এই বিষয় কি হয়ে গেছে? সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বলতে পারবো না, এটা অন্য কোন পরিকল্পনা কিনা তাও আমরা বলতে পারবো। আমি ঠিক আমাদের কাছে ঠিক বোধগম্য না, ঠিক আছে।